আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পনেরো নম্বর মূলনীতি হলো শরীয়ত দিন যেটাকে নির্ধারণ করে দিছে ওই সীমাটাকে পরিবর্তন করা, এটাও বেদাত। মানে শরীয়ত ঠিক করে দিছে এই জায়গায় এই পরিমাণ শাস্তি দেওয়া লাগবে, এই পরিমাণ এই জায়গায় এই পরিমাণ ইবাদত করা লাগবে। আপনি যদি এর থেকে কিছু বাড়ান কমান, শরীয়ত নির্ধারিত জিনিসের উপরে বাড়াইলে কমাইলে সেটা বেদাতে পরিণত হয়। যেমন ধরুন মাগরিবের সালাত 3 রাকাত শরীয়ত নির্ধারণ করে দিছে, আপনি যদি 4 রাকাত বানান, তারপরে ধরুন জুমার নামাজ 2 রাকাত, আমরা যদি বলি যে ভাই এত কষ্ট করি এত দূর থেকে আসছেন, আবার অনেক ভাই কত দূর দূরান্ত থেকে আসছেন আজকে আমার পিছনে নামাজ পড়ার জন্য, তো প্রতিদিন তো জুমা 2 রাকাতে পড়েন, আর আমি ওখানে প্রতিদিন আসতে পারি না, আরও আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ এসিও আছে, তো কষ্টও নাই, আজকে 4 রাকাত পড়েন, 2 রাকাত বাড়াই দিলাম। যে নামাজ বেশি পড়লে সওয়াব বেশি না, নামাজে কি গুনাহ আছে? নামাজ পড়লে তো আপনাদের গুনাহ হবে না, খালি সওয়াবে হবে, তো 4 রাকাত পড়ে যান আজকে। পড়া যাবে? যাবে না। কেন? এটা বেদাত হবে কেন? শরীয়ত এখানে নির্ধারণ করে দিছে, তার উপরে আমি 2 রাকাত বাড়াই ফেলছি, বাড়ানোর কারণে আমি হয়ে গেছি তাগুত, আপনারা হয়ে গেছেন তাগুতের অনুসারী, আহলুল বেদাহ, অর্থাৎ বেদাতে, তখন এটা বেদাতে রূপ নিয়ে গেছে। এই জন্য শরীয়ত জেনার শাস্তি নির্ধারণ করছে যে জেনাকারী এদেরকে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত দিতে হবে, আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে। এখন আমি যদি এই শাস্তির ব্যাপারে হাত দিই, যে আমি যদি বলি যে না 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 এটা তো কেমন জঘন্য মারাত্মক, এটা করা যাবে না, তারা 10 বছরের জেল দিয়ে দাও, এটার নাম হলো বেদাত। যেমন একটা হাদিস আছে সহিহ আল বুখারীর মধ্যে, যে এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অমুকে জানা করছে, জানা করার পরে আমরা বিমিয়া সাহাতিন ওয়া খাদেমিন, আমরা 100 ছাগল আমরা ফিদিয়া দিয়ে দিছি, তারপরে একটা খাদেম আমরা এই ছাগলের সাথে আমরা তাকেও ফিদিয়া দিয়ে দিছি, অর্থাৎ তাকেও আমরা মুক্ত করে দিছি, তো আমাদের কি হয়ে যাবে না? মানে জানাকারের শাস্তিতে হলো 100 বেত্রাঘাত, 100 বেত্রাঘাত না দিয়ে 100 ছাগল ফিদিয়ে দিয়ে দিছে তাকে ওই বেত্রাঘাত থেকে বাঁচানোর জন্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মিয়া শাতিন ওয়াল খাদেম রাদ্দুন আলাইক, বললেন যে 100 ছাগল আর খাদেম যেটা দিছো এইটা তোমার জন্য, আর ওয়া আলা ইবনিকা জিলদু মিয়া ওয়া তাগরিবে আম, আর তোমার ছেলে যে জানা করছে তার জন্য হলো 100 বেত্রাঘাত আর 1 বছরের তোমার দ্বীপান্তর, স্থানান্তর, অন্য জায়গায় তারা বন্দি করে রাখা। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 100 ছাগল দিছে, খাদেম দিছে, এটা গ্রহণ করেন না, বলছে এটা তুমি দিছো তোমার, এটা শাস্তি হবে না, শাস্তি হবে ওই 100 বেত্রাঘাত, অর্থাৎ 100 বেত্রাঘাত আল্লাহ যেটা নির্ধারণ করছে এটার থেকে স্থানান্তর করার অন্যদিকে যাওয়ার অধিকার নাই। তারপরে ধরেন সুদকে হালাল করার জন্য বিভিন্ন কলা কৌশল আবিষ্কার করা, যে নতুন নতুন বিভিন্ন একটু গুড়াই গাড়ায় পদ্ধতি বানাই, যদি বলা হয় যে এটা সুদ নাই এটা মুনাফা হয়ে গেছে, লাভ হয়ে গেছে, আল্লাহ পাক যেভাবে নির্ধারণ করছেন তার থেকে বাড়া, তারপরে আপনার 3 তালাকের পরে হিলা পদ্ধতি আবিষ্কার করা, এটা হবে দাঁত, যে নতুন একটা পদ্ধতি যে 3 তালাক হয়ে গেছে এরপরে আরেকজনের সাজায় আরেকজনকে বিয়ে দিয়ে আরেকজনের কাছে 1 দিনের জন্য 2 দিনের জন্য বিয়ে দিয়ে তারপর আবার নাটক সাজায় হেরে আবার তালাক দেয় আবার আরেকজনে বিয়ে করে নিল, এই জিনিসগুলো এই শরীয়তের এই মূলনীতির কারণে এটা বেদাত, মানে এগুলো হারাম, হারামের চেয়েও পরে বেদাত জিনিসগুলো।